28 অক্টোবরের বাস্তবতাটা ভুলে যাবেন না, যে একসাথে কাজ করলে আওয়ামী লীগ কী ধরনের সাবোটাজ করতে পারে এবং একটা আন্দোলনকে সহিংস করে সারা দুনিয়াতে কী ধরনের পরিস্থিতি তারা তৈরি করতে পারে। এই জন্য কৌশলগতভাবে যে শান্তিপূর্ণ আলাদা আলাদা আন্দোলন করা হয়েছে এটা সফল হয়েছে এবং আওয়ামী লীগ কৌশলের জায়গায় ব্যর্থ হয়েছে। তারা বাসে ট্রেনে রিপিটেডলি আগুন দিয়েও কিন্তু দেখবেন সারা বিশ্বের মনোযোগ আকর্ষণ করতে পারে নাই, এবং সেক্ষেত্রে আমরা মনে করছি বিরোধী দলের আন্দোলনের যে কৌশল আছে এবং চলছে সেটা যথেষ্ট বুদ্ধিমত্তার সাথে করা হয়েছে এবং আওয়ামী লীগের কোনো ট্র্যাপে আমরা পা দেই নাই। একটা কৌশলগত ব্যাপার, আপনি আপনারা হয়তো আশা করেছেন অনেক বাস্তবতায় বিভিন্ন রাজনৈতিক দলকে কৌশল নির্ধারণ করে কাজ করতে হয়, কিন্তু আমরা মনে করেছি যে এক মঞ্চের থেকে সবাই যার যার মঞ্চে থাকার কারণে আপনারা শুধু বাস্তবে চিন্তা করেন, 10টা রাজনৈতিক দল একটা মঞ্চে প্রোগ্রাম করলে নিউজ কয়টা হবে? একটা নিউজ হবে। কিন্তু আজকে যে 10টা রাজনৈতিক দলের প্রোগ্রাম আপনারা কভার করছেন, সারা বাংলাদেশের 10টা রাজনৈতিক দলের নিউজ আ যাচ্ছে, এটার আলোড়ন সারা বাংলাদেশে মানুষ কীভাবে দেখছে? তখন যেটা হইতো যে শুধু বিএনপি জোট একটা নিউজ করেছে, কিন্তু আজকে সারা বাংলাদেশের মানুষের কাছে এই খবরটা যাচ্ছে যে বাংলাদেশে 20টা দল, 30টা দল, 40টা দল আওয়ামী লীগ এবং তার কিছু দালাল ছাড়া সবাই গণতন্ত্রের পক্ষে। অতএব এটা কৌশলগতভাবে জনমনস্তত্বের কারণে ভালো কৌশল বলে আমরা মনে করি। আপনি কর্মসূচি পালন দেখে বুঝতে পারছেন যে আমাদের কর্মসূচি পালনের মধ্য দিয়ে তো আন্দোলন। আপনাকে বুঝতে হবে যে বাংলাদেশের মানুষের কাছে পৌঁছানোটা হচ্ছে গুরুত্বপূর্ণ, কর্মসূচির আলোকে আমরা সেটা পৌঁছেছি। আপনাদের প্রত্যাশা আছে, আপনারা অপেক্ষা করেন, অপেক্ষা করেন, দেখবেন সময়ের ব্যবধানে এক মঞ্চে আসাটা অসম্ভব কিছু না, যেহেতু আমরা একই কারণে একই লক্ষ্যে সবাই মিলে কাজ করছি, এক মঞ্চে আসাটাও সময়ের ব্যাপার মাত্র। এর মধ্যে কোনো ব্যর্থতা নাই। একটা বিষয় হচ্ছে যে টেন্স সিচুয়েশনটা দেখেন যে সামাজিক যোগাযোগের মাধ্যমের কারণে আপনার খবর কিন্তু প্রতি ঘন্টায় ঘন্টায় আপডেট হয়ে যাচ্ছে, মিনিটে সেকেন্ডে আপডেট হচ্ছে। আগের সময়টা ছিল 80-এর দশকে রাজনৈতিক দলকে মিছিল মিটিং করে সমাবেশ করে মানুষকে ইনফরমেশনটা দিতে হইতো কী হচ্ছে, কিন্তু আপনাদের কারণে বাংলাদেশে রাজনীতি এবং কমিউনিকেশনের বাস্তবতাটা চেঞ্জ হয়ে গেছে, এই কারণে এই প্রত্যাশাটা আমার মনে হয় যে অনেকটা কমে গেছে। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমার মনে হয় যে একসাথে এক প্ল্যাটফর্মে কাজ করাটা এটা সময়ের ব্যাপার মাত্র, আপনারা অপেক্ষা করেন। নির্বাচন গ্রহণযোগ্য হয় কি না এটার একটা বড় মাপকাঠি হচ্ছে নির্বাচনের দিন রাতে আপনার বিভিন্ন রাষ্ট্রদূত, জাতিসংঘ, আমেরিকা, ইউরোপিয়ান ইউনিয়ন, এরা প্রেস কনফারেন্স করে তাদের মতামত জানায়, তারা সরকার প্রধানকে ওয়েলকাম করে। আমেরিকা, জাতিসংঘ, ইউরোপিয়ান ইউনিয়ন কি বাংলাদেশে নতুন সরকার প্রধান নির্বাচন অথবা নির্বাচিত দলকে কি স্বাগত জানিয়েছে? জানিয়েছে চায়না, ভারত, রাশিয়া। আমেরিকা জানিয়েছে, জাতিসংঘ জানিয়েছে, ইউরোপিয়ান ইউনিয়ন জানিয়েছে? যদি না জানায় তাহলে মতামত পরিষ্কার হয়ে গেছে না নির্বাচন কেমন হয়েছে? যারা যা বোঝায় বুঝে নেন।